ABC News HD Live augments the truth. सिविल सेक्रेटरी हेल्थ जेके सिन्हा जिन्हें तीन दिन चार दिन आगे जॉइन कर दिल्ली थी से तो उनार संगे हमें कल के जोाजोग करी एवं आज के डेपुटेशन मिलित हुई ताते आमरा एकजन स्वास्थ्य अधिकारीर काछे गिएछिलाम एटा विक्षोभ प्रदर्शन करते आमरा स्वास्थ्य अधिकर्ता डेकेछिलो ডাকার পরে উনি পরে আমাদের বলেছিল যে আপনারা যে এসেছেন যে কথাগুলো বলেছেন এটা লিখিত দেওয়ার জন্য আমরা ওইটাও পাঠিয়েছি তার সঙ্গে যে রাজ্যের বর্তমান যে স্বাস্থ্যর পরিস্থিতি নিয়ে যেহেতু উনি নতুন করে জয়েন করেছেন তা আমরা ওনার কাছে বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে গিয়েছিলাম আমাদের চারজনের একটা প্রতিনিধি দল তাতে আমাদের মধুসূদন দাস ছিলেন শুভাশিস গাঙ্গুলী নারায়ণ দেব আর আমি আমরা ডিটেইলস কথা বলি ওনার সঙ্গে উনি বলেছেন উনি জয়েন করে অনেকগুলি মিটিং নিয়েছেন এবং গত কালকে উনি জিবি হাসপাতালও ভিজিট করেছেন আমরা এই বিষয়গুলি দেওয়ার পরে বলেছেন আপনারা অনেকগুলি বিষয় দিয়েছেন যেগুলো আমি তো নতুন জয়েন করেছি আমার নজরে ছিল না তাতে আমরা যে বিষয়টা উল্লেখ করেছি যে আমাদের রাজ্যের মধ্যে এখন মানুষ যেখানে জিবি হাসপাতাল ছিল আমাদের একটি গর্বের বিষয় মেডিকেল কলেজ হওয়ার পরে এটা আরও বেশি গর্ব এটা এটা শুধু মেডিকেল কলেজ না এখন এখানে এমডি এরকম ডিগ্রিও এখানে হয় তার থেকে ডিগ্রি নিয়ে বেরিয়েছে এই হাসপাতালে মানুষ যেতে চাইছে না সাধারণ চিকিৎসার সমস্ত কিছু জিবি হাসপাতালে এখন বন্ধ হয়ে আছে এমআরআই মেশিন নেই চলে না সিটি স্ক্যান চলে না টিএমটি চলে না ডায়ালোসিস হয় না সাধারণ অপারেশন চোখের অপারেশন অর্থোপেডিক অপারেশন এগুলো চেঞ্জ করার পরে এগুলিও সব বন্ধ হয়ে আছে এটা কেন হবে এটা মেডিকেল কলেজ আর জিবিতে মেডিকেল কলেজ হওয়ার আগেও আমাদের এই ফেসিলিটিগুলো ছিল এই কারণে মানুষকে বাধ্য হয়ে সেখানে বেসরকারি হাসপাতালে পয়সা খরচা করে যেতে হয় এবং সেখানে মানুষের গলা কাটছে সাধারণ মানুষ যারা যেতে পারে তারা তো যাবেই এই বিষয়টা আমরা প্রথম উল্লেখ করেছি এবং শুধু এখানে না জেলা হাসপাতালে আমরা বলেছি যে আমরা ডাইরেক্টরের সঙ্গে যখন কথা বলি আমরা ডাইরেক্টরকে বলেছিলাম যে এখানে যে খালি পোস্টগুলো রয়েছে ডাক্তার নার্সেস প্যারামেডিক্যাল স্টাফ এগুলো কেন আড়াই বছরে নেওয়া হলো না কোভিডের সময়তে কিছু টেম্পোরারিভাবে ডাক্তার কিংবা কিছু স্টাফ নিয়েছে তার মধ্যে দুইজন এসে পরশুদিন আমার কাছে অভিযোগ করেছে তারা আগে তারা বিক্ষোভ করেছে বিক্ষোভ করার পরে তিন মাসের বেতন পেয়েছে এখন আবার দুই মাসের বেতন পাচ্ছে প্রতিবারই কিন্তু কি বিক্ষোভ করে বেতন আনতে হবে অথচ তারা জীবনের ঝুঁকি নিয়ে কোভিডের চিকিৎসা করছে এই ডাক্তার আমাদের প্যারামেডিক্যাল স্টাফ যে কারণে অনেকে তারা অনীহা প্রকাশ করছে তারা যাবে কি না তাতে বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে যারা সিকিউরিটি স্টাফ তারা সেখানে ডাক্তারের ভূমিকা পালন করছে নার্সের ভূমিকা পালন করছে এর ছবিও আমরা দেখেছি আমাদের বিভিন্ন মিডিয়ায় এটা সবচেয়ে বড় কথা এবং এই ব্যবস্থাগুলো শুধু এই রাজ্যের তিনটা হসপিটালকে প্রথম করতে হবে একটা হলো জিবি আইজিএমএ তার পরিকাঠামো প্রচুর আমাদের বিল্ডিং হয়ে আছে এখানে ডাক্তার নিয়োগ করলে এখানে মানুষ এখনও আসতে চায় কিন্তু এখানে কোনো পরিষেবা নেই টিএমসি তারও যে পরিষেবা ছিল এইটাও গত এক মাসে একটা তলার দিকে কিন্তু এই তিনটা হসপিটালকে যাতে আমাদের যে পরিকাঠামো আছে তাতে ম্যান পাওয়ার দিয়ে যাতে এই বিষয়টা প্রস্তুত করা হয় আমরা জেনারেল চিকিৎসার জন্য যাতে মানুষকে হয়রানি না হতে হয়
এই ব্যবস্থাটা নেওয়ার জন্য আমরা আবেদন করছি। যাই স্বাস্থ্য সচিবকে আমরা বলে এসেছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী যারা সাধারণ উপসর্গহীন কোভিডের পজিটিভ রুগীরা তারা বাড়িতে থাকবে। এখন পর্যন্ত আমাদের রাজ্যে 29,000 ক্রস করেছে পজিটিভ রুগীর সংখ্যা, 70% রুগী বাড়িতেই থাকছে, ভয়ে তারা হাসপাতালে আসছে। তাদেরকে হোম আইসোলেশনের জন্য 1,500 টাকা করে দেওয়ার কথা, 1,500 টাকা, এবং চাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সরকারকে সাপ্লাই করার কথা। এখন পর্যন্ত আমাদের কাছে জানা নেই এটা কাউকে দিয়েছে, এই ব্যবস্থাটা যদি গ্রহণ করা হয়। কোভিডে যারা মারা যান, মুখ্যমন্ত্রীর বক্তৃতাটাও আমরা শুনিয়েছি, 10,00,000 টাকা করে দেওয়ার কথা। এখনো সরকার কত দিয়েছে বলে স্টেটমেন্ট করেনি, কিংবা মিডিয়া তো আসেনি, এবং আমরাও জানি না কাউকে দিয়েছে বলে। এই এই দুটো আরো গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় যে বিষয়টি বলেছি, এটা উৎসবের মরশুম শুরু হয়েছে, সিরিয়াস অবস্থা হয়ে যাবে, মানুষ তো বাধা নিষেধ মানলেও এটা তো মানতে চায় না। যেমন এখন বাজারে যেভাবে ভিড় হচ্ছে দোকানগুলিতে, বিশেষ করে শপিং মলগুলিতে লাইন টাইন আমরাও যেটা রাস্তাঘাটে দেখি, তাতে তো আক্রমণের সবচেয়ে বেশি ভয় আছে। এই সম্পর্কে আমরা মানুষকে সচেতন করার জন্য আরও বেশি উদ্যোগ সরকারের দিক থেকে নেওয়া উচিত। আমরাও আমাদের দলের পক্ষ থেকে, আমাদের যে বিভিন্ন ছাত্রদের সংগঠন, যুবদের সংগঠন, নারীদের সংগঠন, আমরা তাদেরকেও দায়িত্ব দিয়েছি এগুলির উপরে প্রচার করার জন্য, মানুষকে সচেতন করার জন্য। আমরা পূজা যারা করবেন, আমরা বলবো একটা গাইডলাইন দিয়েছেন আমাদের চিফ সেক্রেটারি, এই গাইডলাইনটা যদি ইন টোটো মেলা হয়, আমরা পূজা কমিটিগুলির কাছেও এই আবেদন আমাদের পক্ষ থেকে করছি। এবং আমরাও যেখানে যেখানে বিভিন্ন পাড়াতে আমাদের ছেলেরা যারা যুক্ত আছে, আমরা তাদেরকে বলবো এগুলি যদি করা হয়, যাতে পূজার দিনগুলিতে এটা যেটা মানুষের আনন্দ ফুর্তির ব্যাপার, এটা যাতে নিরানন্দ না হয়, বিভিন্ন পরিবারের কাছে এটা করা দরকার, এটা করা উচিত। কিন্তু সরকার এখনও বলা হচ্ছে যে বলেছেন, কিন্তু আমার মনে হচ্ছে আমরা এটা অনেকটা উদাসীনতারই পরিচয় দিচ্ছে। কোথায় সরকারের কত সদর্থক ভূমিকা কী? এই ঘটনাগুলো আমরা তুলে ধরেছি। এরপরে যে বিষয়টা আমরা 9টা দাবি এখানে আমরা দিয়েছি, যে এই স্বাস্থ্য পরিষেবার যে বিষয়গুলো আমরা চাই, তিনি অবশ্য পড়ে যখন আমাদের সঙ্গে আমাদের কথা শোনার পরে কথা বলেছেন, আমি এটা বলতে পারি, আমি নতুন দায়িত্ব নিয়েছি, আমি আগেও ত্রিপুরাতে দীর্ঘদিন এখানে বিভিন্ন স্তরে আমাদের কাজ করার অভিজ্ঞতা আছে, ত্রিপুরার মানুষকে জানি শুনি, ত্রিপুরার মানুষ খুবই সচেতন দায়িত্বশীল, যে আমরা তাদেরকে নিয়ে আমাদের যে বিভিন্ন ত্রুটিগুলো আছে আপনারা যেগুলি তুলে ধরেছেন, এইটার জন্য আমাদের সরকার একটা পজিটিভ অ্যাটিচিউড নিয়ে আমরা চলব। সেখানে 3 জনই ডাইরেক্টর ছিলেন, ডাইরেক্টর হেলথ, ডাইরেক্টর ওই যে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণের যে ডাইরেক্টর, এবং এনআরএইচএমের ডাইরেক্টর, উনি তাদেরকেও রেখেছিলেন এই আলোচনা, তাদেরকেও বলেছেন যে তারা ডেপুটেশনের যে বিষয়টা উল্লেখ করেছেন এটা যাতে আমরা মানতে পারি, কাজ করতে পারি, তার জন্য তিনি একটা কার্যকরী ব্যবস্থা নেবেন এই আশ্বাস করেছেন। এবং এরপরেও আমরা যেটা বলেছি যে জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি, এটা তো বরাবরের একটা নিয়ম অনুযায়ী থাকবে, কিন্তু রোগী কল্যাণ সমিতির নামে সেখানে একটা দলীয় অফিস, দলীয় ভলান্টিয়ার নিয়োগ করেছে, যারা ডাক্তারদের ডিক্টেট করছে, স্টাফদের ডিক্টেট করছে, এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। এটা বন্ধ, মিডিয়াতে এটার উপর ব্যাপক সমালোচনা হয়েছে, কিন্তু সরকারের কোনো কার্যকরী ভূমিকা নেই। তিনি বলেছেন এটা পরীক্ষা করে দেখবেন এবং এটা কী করে ব্যবস্থা করা যায়, বলছে এটা তো স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব, এবং স্বাস্থ্য বুলেটিন আমরা বলছি যে মৃতের সংখ্যা শুধু না, কারা কারা মারা গেলেন, কোন জেলায় কে কে, এটা বাই নেম যাতে দেওয়া হয় বয়স, যাতে মানুষ ওয়াকিবার হতে পারে।
এবং প্রতিদিন কোন জেলায় কত আক্রান্ত হয়েছে, পজিটিভিটি হয়েছে, তার সংখ্যাটাও যাতে সরকারের বুলেটিনে রেগুলারলি আসে, তাতে এটা মানুষকে সচেতন করার জন্য এই সরকারের বুলেটিনটা বানানোর ব্যবস্থা আছে। আমরা মানুষকে আতঙ্কিত হতে না করব, যে আমরা এখন দেখছি পেয়েছি যে আমাদের কয়েকজন, আমাদের দুজন প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত এবং জিতেন চৌধুরী, তারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, একজন আইএলএস হসপিটাল, একজন বাড়িতে চিকিৎসা হচ্ছেন, আমাদের আরও দু চারজন এরকম হচ্ছেন যারা রেগুলারলি আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যেতে হয়। আমরা তো দায়িত্ব অস্বীকার করতে পারবো না, সতর্ক আমরাও আছি, কিন্তু আমরা বুঝেছি মানুষ আতঙ্কিত যাতে না হয়। এবং আরেকটা জিনিস আমরা বলেছি, টেস্ট কমিয়ে দিয়েছে, এই টেস্টটা পূজার পূর্বে, এটিতে র্যান্ডম টেস্ট করানো হয়, পূজার সঙ্গে যারা যুক্ত, যারা কর্মকর্তা, যারা পুরোহিত সহ যারা যারা আছে, তাদের যাতে ইমিডিয়েটলি টেস্টটা করানো হয়, যাতে সংক্রমিত কম হতে পারে, এবং অঞ্জলি এবং সমস্ত অনুষ্ঠানগুলো যাতে ভিড় হয়, এ ধরনের অনুষ্ঠান সবগুলো পূজা কমিটিকে আমরা এটার থেকে দূরে সরার জন্য, আনন্দ আমাদের করতে পারবো আমরা, নিয়ম রক্ষার জন্য পূজা যেটা আনন্দ উৎসব সেটা করতে হবে। মানুষকে আমরা বলবো, এখন মিডিয়ার যুগ, আপনি ঘরে বসে থেকেও মিডিয়ার থ্রুতে আমরা পূজা দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন, তারা তো কভার করছেন সবগুলি জায়গাতে আর কি, ফলে সেইভাবে আমরা বলবো যে আমরা যাতে ভিড় এড়িয়ে চলতে পারি, এই অনুরোধ আমরা মানুষকেও আমাদের পক্ষ থেকে রাখছি। এই ব্যবস্থাটা আমরা তার করাতে পারি, এর জন্য সরকারের প্রচেষ্টা থাকবে, আমরা সরকারকে করব, আমরা এটা বলেছি, আগেও বলেছি, এবং এই প্রচারের জন্য আমরাও দায়িত্ব নিয়ে কাজ করলাম, গ্রহণ করার কথা, এই ভূমিকাটা যাতে গ্রহণ করেন এবং আমাদের স্বাস্থ্য পরিষেবার যাতে যথাযথ, এবং এই বন্ধ আমরা দেখলাম এটা প্রায় সরকারের অনুমোদিত বন্ধের মতোই, আমরা তো রানীবাজার মোহনপুরে দেখলাম পুলিশ গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, পুলিশের সামনে লেম্বু ছড়াতে, একটা পেশেন্ট বলছে আমার হিমোগ্লোবিন কম, আমাকে হাসপাতাল যেতে হবে, তার স্ত্রী বাচ্চাকে নিয়ে, তার উপর বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেছে, একেবারে বিশৃঙ্খলা, আর সরকারের পুলিশ সেখানে দাঁড়িয়ে দেখেছে, একেবারে সম্পূর্ণ অযৌক্তিক এটা দাবি। একবার স্বাধীন ত্রিপুরা, এখন বলছে আবার ত্রিপুরা, এটা কোনোদিন সম্ভব না, তারাও জানে যারা রাস্তায় ঘটেছে, এটা হলো সামনের এডিসি নির্বাচনকে ভিত্তি করে বিশৃঙ্খলা তৈরি করে তার লক্ষ্য, এবং তার প্রমাণ আমরা পেয়েছি যে গতকালকে যখন বন্ধ চলছে, দোকানপাট যখন বন্ধ, তখন বিভিন্ন জায়গাতে 20-25টা বাইক হেজামারা বরকাটাল তমাকের এইসব জায়গা থেকে গিয়ে এসআইতে আমাদের যে পার্টির অফিসটা আছে সেটাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে, লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট করেছে, ক্যাশ টাকা থেকে আরম্ভ করে আমাদের যে আসবাবপত্র ছিল সব নিয়ে গেছে। তাহলে আইপিএফটির উদ্দেশ্য কী, আমরা কী করেছি? তবে আমরা 3 দিন আগে ওইখানে আজকে গোটা রাজ্যে গণমুক্তি পরিষদ টিআইএফ 16 দফা দাবিতে সরকারের কাছে বিভিন্ন দাবিপত্র পেশ করেছি, আমরাও এসআইতে এটা করেছিলাম, আজকেও যখন আমরা সদরে এই পশ্চিম জেলার বিভিন্ন থেকে আমরা পশ্চিম জেলার জেলাশাসকের কাছে আমাদের ডেপুটেশন দিয়েছি, আমাদের গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব পরিষদ, এই লড়াই কি আমাদের করার অধিকার নাই? তাহলে কেন আমাদের এই অফিসটাকে ভাঙা হলো? আমরা এফআইআর করেছি, আজকে আমাদের একটা প্রতিনিধি দল আমাদের পার্টির পক্ষ থেকে ওই এলাকায় ভিজিট করতে গেছে, থানাতে যাবেন, এবং আগামীকালকে আমরা এসপির কাছে যাব এই বিষয়গুলিকে নিয়ে, যেটা চলবে কি না এই গুন্ডামি, কিন্তু বলবো যেটা কালকে লোক কিন্তু কোনো জায়গায় বেশি জমায়েত করতে পারে, এটা লক্ষণীয়, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা করব। সরকার সমস্ত গুন্ডামিকে পুলিশ সাহায্য করেছে, অথচ আমাদের কোনো মিটিং হলে, মিছিল হলে, আমাদের কোনো প্রতিবাদ হলে, এটা মানুষের স্বার্থে আমরা সমস্ত নিয়মকানুন মেনেই আমরা করছি, করতে চাই, আমাদের উপর বাধা আছে। এই ঘটনাগুলিও আপনারা তুলে ধরবেন যে এই স্বাস্থ্য পরিষেবার পরে এই ঘটনাটা যেহেতু গতকালকের এই ঘটনা, এটা আমি
আপনাদের সামনে আমাদের চ্যানেল কমিটির পক্ষ থেকে রাখলাম যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে তাদের পায়ের তলার মাটি নেই কি বিজেপি হোক কি আইপিএফটি। এটা বোঝা যাচ্ছে রাজ্যের সর্বত্র এই আমাদের ডেপুটেশনগুলিতে গণমুক্তি পরিষদ এবং আমাদের উপজাতি চৌ ফেডারেশন ব্যাপক সংখ্যায় মানুষ সামিল হচ্ছে। এটা প্রমাণ করে উপজাতি এলাকায় যে আজকে অভাব দুর্ভিক্ষের মতো চলছে এর প্রতিকার মানুষ চাইছেন। আর এই জায়গাতে আইপিএফটি বিজেপি সেখানে আমাদের উপর এই আক্রমণ নামিয়ে হচ্ছে, এর বিরুদ্ধে যাতে মানুষ সজাগভাবে সতর্কভাবে এগিয়ে আসে আমরা এই আবেদন করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।